গণেশ পুজো হঠাৎ করলাম, এটা আমাদের পুজোর এটা প্রথম শুরু। এই গণেশ পুজো থেকেই আমাদের দুর্গা পুজো শুরু হবে, তাই আগে সকলকে আমাদের গণেশ পুজো অবশ্যই করতে হবে। এটা বেসিক্যালি মুম্বাইতে হয়, কিন্তু আমরা এখানেও চালু করেছি, কারণ এখানে সবার আমার 14 নম্বর ওয়ার্ডে সকল মানুষের মঙ্গলার্থে এবং বিঘ্ননাশক ইনি সকলের ভালো করবে এই কামনা নিয়ে আমরা এই গণেশ পুজোটা করছি। কিরকম সমাগম হয়েছিল এখানে? প্রচুর লোকের সমাগম হয়েছে এই এই পুজোটা এই বছর নিয়ে 3 বছর হচ্ছে, এবং এবছর থেকে এবছরে আমরা 1000 লোকের এখানে সেবা দেওয়ার চেষ্টা করতে পেরেছি, সবই আমাদের স্মৃতিদাতার এতে। তা এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। অভিনব কী আছে? অভিনব এই গণেশ পুজো নিয়েই অভিনব এখানে খাওয়া মানব সেবা সব কিছু আছে। আর এই পুজোটা আমাদের ত্রিশক্তি সংঘ থেকে এই পুজোটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তা এখানে আমার এই মেন হচ্ছে বিশু বাপ্তু, এরা থেকে এই পুজোটা সত্যি এত সুন্দরভাবে করেছে, এটা আমিও নিজে কল্পনা করতে পারিনি। এবং সব থেকে আমার 14 নম্বর ওয়ার্ডের মানুষ প্রচণ্ডভাবে খুশি। আমার নাম সুপর্ণা নস্কর, কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ড, বজাজ মিউনিসিপ্যালিটি। গণেশ পুজো প্রচলিত পশ্চিমবাংলায় সেভাবে এখনও হয়নি, আস্তে আস্তে আগামী দিনে আরও সুন্দরভাবে হবে। আর আমরা যাতে হিন্দুতে আমাদের একটা পুজো আচ্ছা করার একটা রীতিরিয়াজ আছে, সেই হিসাবে গণেশ পুজো করা। আর এই গণেশ পুজোর মেন যদি বলতে পারেন, এটা মানববন্ধন তৈরি করা, যে সকল মানুষ এক জায়গায় হয়ে একটা আনন্দের যে উৎসব সেটাকে পুজোর মাধ্যমে তুলে ধরেছি। আর আমাদের এই পুজোর মাধ্যমে আমাদের এই পৌর মাতাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যার পূর্ণ সহযোগিতা ছাড়া আমরা আজকে এই জায়গায় কখনোই আসতে পারতাম না। এখন আজকে দেখছেন এখানে নারায়ণ সেবা চলছে। আমরা আগের বছরের তুলনায় এবছরে নারায়ণ সেবার যে বলতে পারেন নারায়ণ সেবাটা আর একটু বাড়িয়েছে। আগের বছর আমাদের 700 লোকের মতো নারায়ণ সেবা করতে পেরেছিলাম, এবারে আমাদের আরেকটু আর্থিক সাহায্য আমাদের পৌর মাতা যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমরা একটু বাড়িয়েছি। কত বছর ধরে পুজো? এটা আমাদের 3 বছর হচ্ছে, এবারে তৃতীয়তম বর্ষ। এটা কারা করছে? এটা ত্রিশক্তির পরিচালনায় বলতে পারেন, এটা আমাদের পৌর মাতারই পুজো, 14 নম্বর ওয়ার্ডের পৌর মাতারই পুজো, কয়েকবার 14 নম্বর ওয়ার্ড পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পুজো। তাই আমাদের ত্রিশক্তির তরফ থেকে আমরা আরেকবারের জন্য 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে অসংখ্য ধন্যবাদ, উনি না থাকলে আমাদের পক্ষে এটা সম্ভব হতো না এত সুন্দরভাবে অনুষ্ঠানটা সঞ্চালন করা। আপনার নাম? সম্রাট অধিকারী। ত্রিশক্তি ক্লাবের সেক্রেটারি।